সারাদিনে যেমন মোবাইলে কি করে নিছি, কি করে নিয়ে নেই, আমরা কি করি নেই মোবাইলে, গানটা কি করি নেই, সেভ করি নেই নাকি? ওগুলা যেমন একবারে ডিলিট হয়ে যায়, আমরা যদি এখানে বসিয়া গন্ডগোল করি তাহলে আমাদের সারা দিনের কামাই, সারা বছরের কামাই, কালকে কি জন্মাষ্টমী হবে, কোন দিন হবে, আবার এক বছর পরে, এই এক বছরের কামাইটা কি একে ডিলিট করে দিয়ে দেব? তা যদি না হয় খুব সাবধান, প্রত্যেকটা কাজের ভালো দিক আছে, মন্দ দিক আছে। জামাই আসছে, একটু তরকারি যদি একটু ঝালে ঝোলে রাঁধি তাহলে তো ভালো স্বাদ হবে, সেই বলিয়া ঝাল তো মরিচের ঝাল দিছি, তারপর শুক মরিচের ঝাল দিছি, কারেন মরিচের ঝাল দিছি, তারপর গোল মরিচের ঝাল দিছি, ওতে একটু লবণ একটু বেশি করে দিছি, যাতে কি জামাই বেশ পছন্দ করে। কেমন অবস্থা হইতে পারে? ঝাল যদি বেশি হয় পেটের সমস্যা হবে না, ভালো করবে যা কি হলো, খারাপ হয়ে গেল, এই কাজ করা যাবে না। এখন আমরা যে কাজটা করব, সবাই একটু সুখ গম্ভীরাসনে বসেন। লোকনাথ ব্রহ্মচারীর নাম শুনেছেন, ছবি টবি দেখেন নাই, লোকনাথ বাবা কেমন ভাবে বসছে, কেমন ভাবে বসে, এভাবে বসছিল দেখা যায়, তোমাকে কেটে ছাড়ি দিছে, কেমন বসছে, এইভাবে বসে নাই, এইভাবে বসে নাই, হ্যাঁ আপনারাও এইভাবে বসেন, এটার নাম কি গোমুখাসন, কিন্তু কি যাতে সবাই বসতে পারে এই জন্য এটার নাম হলো সুখ গোমুখাসন। কি নাম এটার? কি নাম? গোমুখাসন। কিন্তু একে সবাই যাতে করতে পারে এই জন্য সুখ গোমুখাসন। এইখানে বসি আমরা কি করব, আজকে সারাদিনে সকাল থেকে যেগুলা যেগুলা কর্ম করছি সবগুলা কি খারাপ কাজ করছি, ভালো কাম করি নাই দুই চারটা? ভালো কাম কার দৌলতে করছি? ভগবান ইচ্ছা করেছেন তাই আমি ভালো কাজ করতে পারছি। আর কিছু কিছু কি দুই একটা খারাপ কাজ করি নাই, শৈশবিক দুটা গাল পারি নাই, বা বেটার বউক দুটা ঝাঁকঝাঁক করে বলি নাই, ওতে কি পাপ হয় নাই, তাই না? বউ সেই বউ রাঁধি দেয় নাই, আর সেটা আমরা খাকার খাকার করে খাই নাই, খাইছি তো, তাহলে গাইলো পারলাম, ভাতও খাইলাম, এটা কি অন্যায় হয় নাই? ভগবান এটা সহ্য করবে, বিশেষ করে আজকের দিনে। তাহলে আমরা কি করব, অন্তৎসৎ বললেই মনে মনে চিন্তা করব, আজকে কি কি কাম করছি, কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি, ভালো কাজের জন্য কার প্রতি কৃতজ্ঞ হব, ভগবানের প্রতি। আর খারাপ কাজ যদি করে থাকি তাহলে কি হবে, কেটা জানে? আমি জানি, আর কেটা জানে আমার খারাপ কাজটা? ভগবান জানে কি জানে না? জানে। আমিও যদি ভুলি যাই ভগবান ভুলবে না, এই কামটা করছিলি তুই, তো এইটা যদি আমরা নিজে নিজে স্বীকার করি, আপনার স্বামীর একটা অন্যায় করছেন, আপনি স্বামীকে যদি বলেন আমার কিন্তু আমি এই অন্যায়টা করে ফেলছি, তাহলে সে কি আপনাকে শাস্তি দেবে? বেটা যদি বাপের কাছে স্বীকার করে আমি এই কামটা করে ফেলেছি, কি করবে আর, মানি নেবে? তেমনি ভাবে আমরা একটু কনফেস করব, স্বীকার করব, প্রভু আমার তো এটা ভুল হয়ে গেছে। এইটা ভুলগুলা কি আর শুদ্ধগুলা কি করছি, এই ব্যাপারটাতে আমরা আজকে প্রায়শ্চিত্ত অনুষ্ঠান, কয়দিনকার প্রায়শ্চিত্ত, এইটা হলো এক বছরের প্রায়শ্চিত্ত, সেই জন্মাষ্টমী টু আজকের জন্মাষ্টমী। এই যে এক বছর ধরিয়া কথা ছিল, কৃষ্ণ জিগলে জিগলে করছিল, কৃষ্ণ জিগলে জিগলে পছন্দ করে, আমাদের যে শ্রীমদ ভগবত গীতা কে দিছে, কে দিছিল, কার কথা এগুলা? ভগবান শ্রীকৃষ্ণের কথা। তো ভগবান শ্রীকৃষ্ণ কি কি বললো, আমরা ওগুলা মানলাম কি না মানলাম একটু মনে মনে চিন্তা করবো না? ওইটাই চিন্তাটাই আজকের প্রায়শ্চিত্ত, ঠিক আছে? পুরোহিত মহাশয় যেই অন্তঃসত বলবে আপনারা মনে মনে চিন্তা করবেন, চিন্তা করিয়া বাছাই করবেন কোনগুলো ভালো কাম কোনগুলো মন্দ কাম। ভালো কামের জন্য কি ভগবানের কাছে কৃতজ্ঞতা, খারাপ কাজের জন্য ভগবানের কাছে কি কি চাই,
কি চাই? ক্ষমা চাই প্রভু, ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তিনি তো বড় দয়াল, ক্ষমা করবেন না? হ্যাঁ, তিনি বলছেন অপিচে সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধু রেব সামন্তব্য সম্যক ব্যবসিত হল। মানুষ দেখবেন না পালে হবে কি? আমি যদি ছোট একটা অন্যায় করি আমাকে দেখতে পারবে না? মানুষ দেখবেন না পালেও ভগবান কি বলছে জানেন? অতিশয় দূরাচারী যদি হয়, একে দূরাচারী মানে কি? কোনো আচার অনুষ্ঠান নাই, একে দূরাচারী মহাপাপী, সেও যদি আমার পূজা করে তো কি ভাই তাকে কি বলবে জানবে? সাধু বলি জানিও, কারণ সে কোথায় যাচ্ছে? আমার দিকে আসতেছে। ঠিক আছে, আমাদের পুরোহিত মশাইকে দেই।